আমরা এখন কেক সাজাচ্ছি, কেন একটু পরে জানা যাবে। বাহ, সুন্দর লাগছে না কালার গুলো? বসো 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 বসো, হ্যাঁ, কাটুক আগে, ধরো চাকুটা ধরো। হ্যাঁ, কাটো না, আগে ফু কাটো, আগে উইশ করো, তারপরে এগুলো ফু করতে হবে। উইশ করো, মনে মনে একটা উইশ করো। হ্যাঁ, ফু করবা, তারপরে ফু করো, ক্যান্ডেল ফু করো। আরো কাটো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের তরফ থেকে গিফট তোমার জন্য, খুলে দেখো। কি জিনিস গো? স্পিকার। হ্যাঁ, কেমন? ওই, আমরা এখানে কেন খেতে আসছি বল? আমরা এখানে খেতে আসছি হচ্ছে বাবার বার্থডে উপলক্ষে, বার্থডে দিন খাওয়া হয়নি সেজন্য আজকে। বল, মাছ, মাটন আর চিংড়ি কেমন খাচ্ছিস রে? ডেজার্ট আমাদের মিষ্টি চাটনি আর দই, এই যে চাটনি খাচ্ছি। খাওয়াটা ভালো হয়েছে? ভালো ভালো খেলে তো? কোনটা বেশি ভালো ছিল খেতে? বলো কোনটা বলবো, তুমি বলো। মাংস না মাছ? মাছ অতটাও ভালো হয়নি, মাংসটা তুমি চলে বুঝলো। তোমার উপলক্ষে খেতে আসা, তুমি বলো কেমন লাগলো খেয়ে? আমার পক্ষে আমি প্রথমেই নেগেটিভ কথা বলবো, নেগেটিভ এই জন্যই। নেগেটিভ কথা বলতে হবে না, তুমি পজিটিভ কথা বলো। এটাই হচ্ছে খাওয়াটা খারাপ হয়নি, কিনে দেখতে পাচ্ছি না। বলো খাওয়া কেমন হলো? খাওয়া দেখা যাচ্ছে না, তুমি ঘুরতে হলো। খাওয়া মোটামুটি, খাওয়া শেষে পান সব মিলিয়ে আজকের উপলক্ষে খাওয়াটা কেমন হলো সেটা বলো। সব সব মেলানোর পরে ভালো, কিন্তু খাওয়া দাওয়াটা একটু মোটামুটি ছিল, খুব একটা পছন্দ শরীর না। যাই হোক, আজকে তো খেয়ে আসলাম, এটাই মজা লাগলো। আজকের দিনটা স্মরণীয় হয়ে থেকে যাবে। কথা তো এখানেই শেষ, বাই।